আচ্ছা, এই পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিছি। আজকের এই ভিডিওতে সাইটটা বিশেষ সতর্কতা থাকবে আপনাদের জন্য যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা কীভাবে বাঁচবেন, এবং কি বর্তমানে যদি আপনি এই সাইটটা বিষয়ে যদি আপনি এড়িয়ে না চলেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে কখনো বাঁচতে পারবেন না। আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন কোন সাইটটা বিষয়ে জানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থেকে বাঁচতে পারবেন। কেননা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু বর্তমানে কিন্তু ভাইরাসের মতো হয়ে গেছে, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর প্রতিটা ফেসবুক পেজে কিন্তু এখন কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। সো এটাকে রিমুভ করার ফ্রন্থাগুলো কিন্তু আমি বলে দিব আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলে, মোবাইল স্ক্রিনে আসার পর এখানে যে ফেসবুক পেজটা আছে টেকনিক্যাল ওরু, এই পেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতেছি। আমি ম্যানেজে ক্লিক করে দিব। ম্যানেজে ক্লিক করার পর আপনারা সবাই জানেন এই পেজে কিন্তু আমি কিছুদিন আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করছি, বাট স্টিল নাও এখনও আছে, কেননা এটাতে আমি কাজ করি না যার কারণে পলিসি ইস্যুটা আসছে। আর 2024 সালে আপনারা সবাই জানেন একটা ফেসবুক পেজকে যদি ফেলে রাখা হয় সেটাতে কাজ না করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম, আসার পর আমি ইনস্ট্রিম অ্যাডসে যদি ক্লিক করে দিই, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ এই ফেসবুক পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে। এখন এটাকে কীভাবে রিমুভ করবো সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানি, কেননা আমি আরও কয়েকবার রিমুভ করছি। এখন আপনাদের জন্য শুধু সাইটটা সতর্কতা থাকবে, এই সাইটটা সতর্কতা যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু কখনোই রিমুভ হবে না। ওকে, তো আমি আপনাদের সামনে যে সাইটটা বিষয়ে উল্লেখ করতে চাচ্ছি আমি এক এক উল্লেখ করবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন তারপর আপনাকে কী করা যাবে না, পলিসিস খাওয়ার মতো ভুল দ্বিতীয়বার করবেন না। অর্থাৎ আপনি যখন একবার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু খাবেন আপনার ফেসবুক পেজে চলে আসবে, তারপরে কিন্তু আপনি সেম ভুলটা কিন্তু দ্বিতীয়বার করবেন না। যদি আপনি সেম ভুলটা দ্বিতীয়বার করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কখনোই রিমুভ হবে না, এবং কি অনেক কষ্ট করতে হবে আপনাকে। অনেক সময় দেখা যাবে আপনি লাইভ করতেছেন তারপরেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে না। তো প্রথম সতর্কতা হচ্ছে এটা, আপনি যখন আপনার ফেস থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনি রিমুভ করবেন, যে কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসছে সেটা আপনার সে ভালো কেউ জানে না, কেননা কোন ধরনের ভুলগুলো করতেছেন সেটা কিন্তু আপনি ভালো জানেন, অন্য কেউ জানে না। সো এই ভুলটাকে আপনি দ্বিতীয়বার না করলেই হয়। আপনি যদি এই ভুলটা দ্বিতীয়বার না করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু আসবে না। ওকে, দুই নম্বরে যেটা সেটা হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করেন এটা সতর্কতা বলতে পারেন, এবং কি আপনি বলতে পারেন একটা প্রশ্ন উত্তর। আমাকে অনেকে বলেন যে ভাই মাস্ক পরে যদি আমরা লাইভ করি, মাস্ক পরে যদি আমরা লাইভে আসি তাহলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে কি না। তো দেখুন, এখানে হতেও পারে নাও হতে পারে, সম্ভাবনা দুই ধরনেরই থাকে। তবে তখনই আপনার মাস্ক পরে আপনি লাইভ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে, যখন আপনি যদি মাস্ক পরে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে চান, আপনি বিগত দিনগুলোতে যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলোতে 6-7টা বা 8-10টা কয়েকটা ভিডিও আপনার মাস্ক পরে করা থাকতে হবে। অর্থাৎ আপনি যে লং ফর্ম ভিডিওগুলো তৈরি করতেছেন বা যে রিলস ভিডিওগুলো তৈরি করতেছেন সেগুলোতে আপনার কয়েকটা ভিডিও মাস্ক পরা থাকতে হবে। তখন আপনার যে আপনি যখন লাইভে আসার পর যখন আপনি মাস্ক পরে আসবেন, যখন ফেসবুক টিম আপনার পিছনের কন্টেন্টগুলোর সাথে আপনার লাইভের সাথে তারা ম্যাচিং করবে, ম্যাচিং করার পর যখন দেখবে না আপনি পিছনের ভিডিওগুলো আপনি মাস্ক পরে করছেন এবং কি লাইভও আপনি মাস্ক পরে করছেন, তখন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তারা রিমুভ করে দিবে। বাট আপনি যখন পিছনে আপনি মাস্ক পরে আপনি লাইভ করেন নাই, অন্য কারো ভিডিও আপলোড করছেন, হঠাৎ করে আপনি মাস্ক পরে লাইভে আসতে চাচ্ছেন, যখন ফেসবুক টিম এটাকে ম্যাচিং করার চেষ্টা করবে, যখন দেখবে যে না ম্যাচিং হচ্ছে না, তখন কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ করবে না। ঠিক আছে, সো আপনারা অবশ্যই এই জিনিসটার দিকে মনোযোগ রাখবেন এবং কি খেয়াল রাখবেন। এবং কি 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে, লাইভে এসে কথা না বলে বসে থাকলে কি হবে কি না। অর্থাৎ আপনারা অনেকে আমাকে এটা বোঝাতে চাচ্ছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য অবশ্যই লাইভে আসতে হয়, আর লাইভে আসতে গেলে অবশ্যই লাইভে কথা বলতে হয়। এখন আমরা যদি কথা না বলে যদি আমরা পিছনের ক্যামেরা দিয়ে বা ব্যাক ক্যামেরা দিয়ে যদি আমরা অন্যান্য কিছু দেখাই, বা আমরা যদি লাইভে এসে যদি বসে থাকি কথা না বলি, আমাদের চেহারা না দেখাই, তাহলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে কি না, খবরদার এই কাজটা কখনোই করবেন না। আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে চাইবেন তখন অবশ্যই আপনাকে লাইভ আসতে হবে। আর লাইভ আসার কারণ কি? লাইভ আসার কারণটা হচ্ছে আপনার ফেসটাকে তাদেরকে শো করাতে হবে, তাদের কাছে আপনি প্রমাণ করতে হবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কারো কন্টেন্ট আপনি চুরি করে কিন্তু আপলোড করতেছেন না। যদিও শব্দটা শুনতে অনেক খারাপ, তবুও বলতে হচ্ছে আপনি কারো কন্টেন্ট আপলোড করতেছেন না।
আপনি লাইভে এসে অবশ্যই অবশ্যই আপনি অন্য কারো কন্টেন্ট যখন নিজের কন্টেন্ট যখন আপনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন অবশ্যই আপনার চেহারাটা দেখাতে হবে, আপনাকে কথা বলতে হবে, ইভেন আপনাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইভ করতে হবে। অনেক সময় দেখা যায় 30 মিনিট 40 মিনিট লাইভ করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যায়, বাট অনেক ক্ষেত্রে হয় না। সেদিকে আপনাকে মনোযোগ রাখতে হবে যে আমি লাইভে আসতেছি, আমি এমনভাবে লাইভ করবো যে তা আমাকে দ্বিতীয়বার আর লাইভ করতে না হয়। সো 8-10টা লাইভ যখন করবেন, 4-5টা লাইভ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা অবশ্যই রিমুভ করে দিবে। তবে ওইদিকে খেয়াল রাখবেন, আপনি ব্যাক ক্যামেরা দিয়ে রাখলে কিন্তু আপনার পলিসি ইস্যুটা রিমুভ হবে না, কেননা ফেসবুক টিম এটাকে ম্যানুয়ালিভাবে চেক করবে, তারপরে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তারা রিমুভ করে দিবে। ওকে, সাইড নাম্বারে যে বিষয়টা আছে এটা সতর্কতা বলতে পারেন, একদম নতুন যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা, নতুন ফেজে কখনো মিউজিক ইউজ করবেন না, প্লাস কোনো কপি কন্টেন্ট আপলোড করবেন না। দেখা যাচ্ছে আপনি অন্য কারো ফেসবুক পেজ থেকে ভিডিওটা ডাউনলোড করছেন, ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করছেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি আপলোড করে দিছে, কিন্তু আপনার আগে অন্য কেউ এই ভিডিওটা আপলোড করে দিছে পুরো ভিডিওটা। যখন আপনার আগে অন্য কেউ এই ভিডিওটাকে আপলোড করে দিবে, মেইন অনার কিন্তু সে হয়ে যাবে, তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে কিন্তু ধরা খেয়ে যাবেন। সো আপনারা নতুন যে ফেসবুক পেজগুলো আছে অন্তত সেগুলোতে আপনারা ক্লিপ যদি আপনি কাট করে লাগাতে চান, আমি আপনাদেরকে নিষেধ করব। আপনারা যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, ভাই আপনাদের কোনো ক্লিপ ইউজ করার প্রয়োজন নেই, কোনো মিউজিক ইউজ করার প্রয়োজন নেই, কেননা আপনি কোনো ইমোশনাল ভিডিও তৈরি করতেছেন না, কোনো মোটিভেশনাল কোনো ভিডিও তৈরি করতেছেন না, কোনো ব্লগ ভিডিও তৈরি করতেছেন না। আপনারা টেক ভিডিও যারা তৈরি করেন তারা আমাদের মতনই, কিন্তু আপনারা শুধু কথা বললেই কিন্তু হবে, আপনাদের মিউজিকের কোনো প্রয়োজন হচ্ছে না। সো এই জিনিসটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে নতুন ফেসবুক পেজে কোনো মিউজিক ইউজ করবেন না, কোনো কপি কন্টেন্ট আপলোড করবেন না, কোনো ক্লিপ ইউজ করবেন না। মোট কথা, একটা ফেসবুক পেজ খোলার পর আপনি একদমই ফ্রেশ থাকবেন অন্তত মনিটাইজেশন পাওয়ার জন্য। মনিটাইজেশন পাওয়ার পর বিভিন্ন রকমের ক্লিপ 5-7 সেকেন্ড আপনি অ্যাড করতে পারবেন, ওটা বিষয় না, তখন কিন্তু আপনাকে অনেক দেরিতে ধরবে তারা। সো আপনারা এই কাজটা কখনোই করবেন না। এই 4টা বিষয় যদি আপনি মেনে চলেন, এই 4টা সতর্কতা যদি আপনি মেনে চলেন, আপনার ফেসবুক পেজে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আপনারা এই ভিডিওটা অবশ্যই চেক আউট করবেন, এই ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে এখানে এই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।